আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা দর্স নিব, অর্থাৎ আজকে আমরা পাঠ্যধ্যয়ন করব সহিহুল বুখারি এর কিতাবুস সৌম, অর্থাৎ সৌম নামক অধ্যায় থেকে, বাবু আর রায়ানুল সোয়াইমিন, রোজাদারদের জন্য রায়্যান নামক পরিচ্ছেদ থেকে। উক্ত পরিচ্ছেদের প্রথম হাদিসটি হচ্ছে সহিহুল বুখারি এর 1896 নম্বর হাদিস। আন সাহাল রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, অর্থাৎ সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, কলা, তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, অর্থাৎ ইন্না নিশ্চয়ই ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে রয়েছে, বাবান একটি দরজা, ইউকালু লাহু আর রায়্যান, আর এই দরজাটিকে বলা হয় রায়্যান, অর্থাৎ নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান। ইয়াদখুলু মিনহু, তাতে প্রবেশ করবে, আস-সাইমুন, রোজাদারগণ, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে, লা ইয়াদখুলু মিনহু, এবং তাতে প্রবেশ করবে না, আহাদুন গয়রুহুম, রোজাদার ব্যতীত অন্য কেউ, ইউকালু, ওই দরজা থেকে তখন ডাকা হবে, আহ্বান করা হবে, আইনা সাইমুন, আইনা কোথায়, আস-সাইমুন, রোজাদারগণ, অর্থাৎ রোজাদারগণ কোথায়, ফায়াকুমুনা, তখন রোজাদারেরা দাঁড়াবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গয়রুহুম, লা ইয়াদখুলু, প্রবেশ করবে না, মিনহু আহাদুন গয়রুহুম, রোজাদার ব্যতীত অন্য কেউ, ফাইজা দাখালু, যখন রোজাদাররা ঢুকবে, ও গলিকা, তখন এই দরজাটি অর্থাৎ রায়্যান নামক দরজাটি বন্ধ হয়ে যাবে, ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর অন্য কেউ এরপরে ঢুকতে পারবে না। অতএব প্রিয় ভাই বন্ধুরা, হাদিসটা আরেকবার সামারাইজ করছি। উক্ত হাদিসের মধ্যে বলা হয়েছে, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটি দরজা রয়েছে, এমন একটি গেট রয়েছে যার নাম হচ্ছে রায়্যান, আর এই দরজা দিয়ে শুধুমাত্র কিয়ামতের দিনে রোজাদারগণই ঢুকতে পারবেন, অপরদিকে রোজাদার ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, আর এই গেট থেকে ডাকা হবে, আহ্বান করা হবে, রোজাদাররা কোথায়, রোজাদাররা কোথায়, তখন রোজাদাররাই ডাক দাঁড়াবে এবং রোজাদাররাই এই গেট দিয়ে ঢুকবে, অন্য কেউ এই গেট দিয়ে ঢুকতে পারবে না। যখন রোজাদারদের ঢোকা শেষ হবে, তখন দরজাটি এমনভাবে বন্ধ হবে যাতে করে এরপরে এই গেট দিয়ে আর কেউ ঢুকতে না পারে। প্রিয় ভাই বন্ধুরা, উক্ত হাদিস থেকে আমরা কি শিখলাম? হাদিস থেকে শিখলাম, আমরা যদি রমজানুল মোবারকে রোজা রাখতে পারি, তবেই আমাদের জন্য কিয়ামতের দিন রায়্যান নামক দরজাটি ওয়েট করবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বিধান সিয়াম সাধনার মাধ্যমে তার দেওয়া উপহার রায়্যান নামক গেটটি যেন আমরা পেতে পারি, সেই কামনায় আমরা আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা কামনা করি। আজকের মতো এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।